Assalamualaikum warahmatullahi wabarakatuh. Pradarshok Sota Public Vision ei channel e apnaderke shagoto. Pradarshok ami Mufti Buzlur Rahman bolchi, Dhaka Holy Survey Training Center Chattogram bibhagiyo pradhan proshikshok. Pradarshok ajke apnader samne alochona korbo Bangladesher sarkare jomin ba khar jomin gulo kibhabe nijer name bondobosto niben, sei prokriyati, sei dik nirdeshonati apnaderke ami bolbo, asha kori apnader upokar ashbe. তো প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন আর যদি ভিডিওগুলো ভালো না লাগে থাকে দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক খাস জমি বন্দোবস্তর বিষয়ক গুরুত্বপূর্ণ তিনটি বিষয় প্রথমে আপনাদেরকে বলবো প্রথম হচ্ছে ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান দ্বিতীয় বলবো অকৃষি খাস জমি বন্দোবস্তের প্রক্রিয়াকরণ সর্বশেষ বলবো বন্দোবস্তকৃত খাস জমির দখল বুঝিয়ে দেওয়া তো প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করছি ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের যে প্রক্রিয়াটি সেটি এখানে লেখা আছে ভূমিহীনগণ উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সদস্য সচিব ও সহকারী কমিশনার ভূমি এর নিকট সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে দরখাস্ত দাখিল করবেন আবেদন প্রাপ্তির পর আবেদনকারী প্রকৃত ভূমিহীন কিনা তা ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্য সব আহ্বান করে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কর্তৃক যাচাই করা হয় পরবর্তীতে উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্ট রেজিস্ট্রারের এন্ট্রি রেজিস্ট্রার ভার দিয়ে সরজমিনে তদন্ত ও রেকর্ড পচাই অন্তে প্রস্তাব প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয় চাহিত ভূমির অবস্থান ও রেকর্ডপত্র যাচাই করে প্রস্তাব প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয় ইউনিয়ন ভূমি অফিস হতে বর্তমান অবস্থা এবং রেকর্ডপত্র যাচাই করে প্রতিবেদন সহকারী কমিশনার ভূমি বরাবর প্রেরণ করে উপজেলা ভূমি অফিস প্রাপ্ত প্রস্তাবের উপর উপজেলা ভূমি অফিসের কানুনগো সার্ভিয়ারের মতামত গ্রহণ এবং কৃষি খাস জমিন স্কেচ ম্যাপ তৈরি করা হয় অতঃপর বন্দোবস্ত প্রস্তাব উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সবাই উপস্থাপন করা হয় উপজেলা কমিটি কর্তৃক প্রস্তাব অনুমোদন হলে বন্দোবস্ত প্রদান প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আদেশপত্রের নথির মাধ্যমে তা জেলা খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিতে অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয় জেলা প্রশাসক কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর সহকারী কমিশনার ভূমি কর্তৃক কবুলিয়াত সম্পাদন এবং সাব রেজিস্ট্রার অফিসে মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং ভূমিহীনদের অনুকূলে অনুমোদিত জমির দখল বুঝিয়ে দেওয়া হয় এছাড়াও নামজারি ও জমা ভাগকরণ এবং রেকর্ড সংশোধনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয় রেকর্ড সংশোধনের জন্য এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক তামিল প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করার মাধ্যমে বন্দোবস্ত প্রদানের কাজটি সম্পন্ন হয়ে থাকে প্রিয় দর্শক এখন আপনাদের সামনে আলোচনা করব যে সেবা প্রাপ্তির সময় সাধারণত 90 থেকে 120 দিন হয়ে থাকে তারপরে প্রয়োজনীয় ফি কী লাগে সালামি 1 টাকা এবং রেজিস্ট্রার ফি 240 টাকা লাগবে সেবা প্রাপ্তির স্থান হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় উপজেলা ভূমি অফিস দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ হচ্ছে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি কাননগো সার্ভিয়ার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রিয় দর্শক এখন কী কী কাগজ লাগবে সেই বিষয়ে আপনাদেরকে আমি বলছি নির্ধারিত ফর্মে আবেদনপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি পারিবারিক সদস্য সহ জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনকারীর ছবি স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার দ্বারা সত্যায়ন হতে হবে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক ভূমিহীনদের সনদ নাগরিক সনদের কপি প্রিয় দর্শক সেবা প্রাপ্তির শর্তাবলী এখানে আপনাদের সামনে আলোচনা করছি তো সেখানে কৃষি খাস জমি ব্যবস্থাপনা বন্দোবস্ত নীতিমালা 1997 বর্ণিত শর্তাবলী যেমন প্রকৃত ভূমিহীন হতে হবে কৃষি খাস জমির জন্য আবেদন করতে হবে যৌথ নামে আবেদন করতে হবে তবে বিধবা বা বিপত্তিক হলে একক নামও আবেদন করতে পারবে প্রিয় দর্শক সংশ্লিষ্ট আইন এখানে কোন কোন আইনের ভিত্তিতে আপনি এগুলো নিতে পারবেন সেখানে এটা বলা আছে তো সেখানে এতটুকু না যে এখন আমি আপনাদেরকে
দ্বিতীয় বিষয়ে এখানে বলার চেষ্টা করব যে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়াকরণ। তো প্রিয় দর্শক, কৃষি খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়াকরণ প্রায় কৃষি খাস জমির কাছাকাছি একটু ব্যতিক্রম আছে, আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনারা একটু ভিডিওটি থামায়ে ফরিয়ে নেবেন, আশা করি আপনাদের উপকার আসবে। প্রিয় দর্শক, তো সেখানেও প্রয়োজনীয় ফি এবং সেবাপ্রাপ্ত স্থান কোথায় এখানে লেখা আছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কারা, প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে, সেবাপ্রাপ্ত শর্তাবলী কী কী এখানে লেখা আছে। প্রিয় দর্শক, সংশ্লিষ্ট আইন এবং সেটাও আছে এবং সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের কর্মকর্তা কী করবে সেটাও এখানে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, সর্বশেষ বন্দোবস্ত যদি আপনার নাম হয়ে যায় তো বন্দোবস্তকৃত খাস জমির দখল কীভাবে নেবেন বা বুঝিয়ে কীভাবে পাবেন সেই এখানে বিষয়টি দেওয়া আছে। তো আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলার চেষ্টা করছি। কোনো আবেদনকারীর অনুকূলে খাস জমি কৃষি বা অকৃষি বন্দোবস্ত প্রদান অনুমোদন করা হলে তার প্রেক্ষিতে কবিলিয়ত সম্পাদন করা হয়, অথবা উপকার ভোগীর অনুকূলে সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পাদন করা হয়, রেজিস্ট্রেশন সম্পন্নের পরে নামজারি ও জমাখার সম্পন্ন করা হয়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেকর্ড সংশোধন এবং হোল্ডিং চালু করে তামিল প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করেন, পাশাপাশি অতি দ্রুততম সময়ের মধ্যে বন্দোবস্তকৃত জমিতে সরজমিনে উপস্থিত হয়ে প্রয়োজনে পরিমাপ করে স্কেচ ম্যাপ সহ জমির দখল হস্তান্তর করা হয়। তো প্রিয় দর্শক, এখানে প্রাপ্তির সময় কতদিন লাগবে সেখানে বলা আছে যে সাধারণত 20-25 দিন লাগবে, তারপর প্রয়োজন ফি কী সেটাও এখানে দেওয়া আছে, 20 টাকার কোর্ট ফি ব্যতীত অন্য কোনো খরচ নাই, সেবাপ্রাপ্ত স্থান উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কারা তাদের নাম দেওয়া আছে, প্রয়োজনীয় কাগজপত্র আবেদন, প্রিয় দর্শক সেবাপ্রাপ্ত শর্তগুলি এখানে দেওয়া আছে এবং আইনগুলো বিষয় এখানে দেওয়া আছে। সরকারি খাস জমি কীভাবে নিজের নামে বন্দোবস্ত নেবেন সেই প্রক্রিয়ার মাধ্যমগুলো বা দিক নির্দেশনাগুলো বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।